গত 19 নভেম্বর রাত 9টার দিকে ময়লারমোর এলাকায় উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সহসভাপতি রতন ও তার বড় ভাই হাফেজ মনিরের ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি বিপুলের নেতৃত্বে চালানো এই হামলায় আরও অংশ নেয় পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি নুরুল আফসার আবির, তুরাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সীমান্ত সহ অন্তত 50 জন। বিপুল ভাই আমার 4 থেকে 5টা বাড়ি দিয়েছে এসএস পাইপ দিয়া, একটা ব্লু কালার পাইপ ছিল। তারপরে পূর্ব থানার যে বর্তমান নারী সভাপতি আবির, ও আয়সা আমার লাথি মারছে, লাথি মাইরা দেখাচ্ছে আমি টুলে বসেছিলাম, ওদের থেকে আমার কর্নারে ফালাই দিছে। ও লাথি মারার সাথে সাথে ওর কিছু পোলাপানরা, প্রায় অনেক পোলাপান ছিল, ওরা বাইকেই ছিল, দাঁড়ায় ছিল ওর পিছনে, আমার প্রচুর মাভাবে মানে লাথি মারছে, বিশেষ করে লাথি মারছে। আর ওই যে লাঠিটা ছিল বিপুল ভাইয়ের হাত থেকে নিয়ে গেছে, মাথার মধ্যে বাড়ি মারছে, বিভিন্ন জায়গায় বাড়ি মারছে। তারপরে আরেকটা ছেলে ছিল কালো করে, আমি তার নাম জানি না, চিনিও না ওই জায়গায়, ওর হাতে ছিল একটা রড, মানে কালো কালো কালার রড ছিল, ওটা চুক্কা ছিল প্রচুর। আমার পায়ে এখনও দাগ আছে, পায়ের মধ্যে মানে 3-4টা পার দিতে গেছিল সৈকত নামে ছেলেটা, সে ওই জায়গায় বসে আমার বিভিন্ন হুমকি দিতেছে। এদিকে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শাকিলুজ্জামান বিপুল। তিনি জানান, রাজনীতির কারণে কেউ অপপ্রচার করতে পারে, সেটা যদি আমি করে থাকি বা অন্য কেউ করে থাকে, যারা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে বলেন, পুলিশ তত্ত্ব তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। আমি ভাই রাজনীতি করি, ঠিক আছে, যে পক্ষ বিপক্ষ থাকবেই, তো বিপক্ষের লোক আমার বিরুদ্ধে নানান ধরনের কথা বলতেই পারে, সেটা কতটুকু সত্যি মিথ্যা সেটা আপনারা উদ্ঘাটন করেন, ভালোভাবে কেউ অভিযোগ করে যে এটা আমি করছি, প্রমাণ প্রমাণ দিতে বলেন, এগুলো ভিত্তিহীন কথা। এদিকে 22 নভেম্বর সংগঠনের নীতি আদর্শ বহির্ভূত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পূর্ব থানার সহসভাপতি নবীল সত্তার, জহিরুল ইসলাম রতন ও দক্ষিণ খান থানা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান রিপনকে ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়, যা দেখার পর হতবাক তারাও। আমি মোহাম্মদ আশিকুর রহমান রিপন, আমি দক্ষিণাঞ্চল ছাত্রলীগের সহসভাপতি পদে নিয়োজিত ছিলাম, হঠাৎ করে মহানগরের সাইদুর রহমান হৃদয় ভাই আমাকে পেড রিলিজ দিয়ে আমাকে অব্যাহতি দিয়েছে। এই উত্তরাতে একটা ঝামেলা হয়েছে, তো কী ঝামেলা হয়েছে সেটা আমি জানি না, তো তাদেরকে নাকি মার দূর করা হয়েছে, ওই প্রেক্ষিতে তাদেরকে অব্যাহতির কারণে আমাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। বাইক নিয়ে গেছিলাম, 3টা বাইক নিয়ে গেছিলাম, বাইক থেকে নামলাম পরেই আমাদের খালি জিজ্ঞাসা করলো যে কে কী বলছে, আপনাকে ভাই আমরা তো কেউ কিছু বলি নাই, বিপুল ভাই জিজ্ঞেস করছিলো কে বলছে কী, আমি শুধু বিপুল ভাই বললাম ভাই আমরা কিছু বলি নাই, বলছে হচ্ছিল আপনার এগুলো কে বলছে এগুলো আমরা নিশ্চিত জানিও না এগুলো। তারপর বিপুল ভাই কী করলো, একটা প্লাস্টিকের একটা পাইপ এসএস পাইপটা বের করছে, এসএস পাইপ দিয়ে আমার সাথে আমার ভাই ছিল নন পলিটিক্যাল, ও কোরআনের হাফেজ, এরপথেলে মারধর শুরু করলো। মহানগর ছাত্রলীগ কী সিদ্ধান্ত অব্যাহত আছে সেটা আমরা অবগত না, এটা আমাদের জানানো হয়ও নাই, এবং আমি সাবেক 1 নম্বর ছাত্রলীগের সভাপতি হিসাবে, 1 নম্বর পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি হিসাবে আমাকে সেটাও জানানো হয় নাই। তো আমরা স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের বড় ভাই একটা সাইড টক হয়েছে, তো আমরা মনে করেছি এখানে ঘটনাটা শেষ, তারপর আমরা কিছু না বলে বাসায় আসি। 2 দিন পর 22 তারিখে রাতে প্রেস রিলিজ করে ঢাকা মহানগর ছাত্রলীগ থেকে যে আমাকে এবং রতনকে সহসভাপতি থেকে অব্যাহতি প্রদান করলো। এখন কী কারণে অব্যাহতি প্রদান করলো এটাই আমরা জানি না। এদিকে কী কারণে দায়িত্ব থেকে এমন অব্যাহতি দেওয়া হয়েছে তাদের, তা জানার জন্য নগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।